ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 থেকে এই ভোট গণনা শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে থাকে। প্রাথমিক ফল অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন জোট এনডিএ বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। তবে বিজেপির শক্তঘাটি উত্তরপ্রদেশ বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে। প্রাথমিক ফল অনুযায়ী ক্ষমতাসীন এনডিএ জোট 289টি আসনে এগিয়ে রয়েছে। 272টি আসন হলেই ভারতের সরকার গঠন করা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্ডিয়া 223 এবং অন্যান্য প্রার্থীরা 31টি আসনে এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশ বিজেপির শক্তঘাটি হিসেবে পরিচিত, তবে এবার সেখানে ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এই প্রদেশে 80টি আসনের মধ্যে 41টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি 37টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সমানে সমানে লড়াই হচ্ছে। এই রাজ্যের 34টি আসনের মধ্যে 22টিতে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল 17টি আসনে এগিয়ে রয়েছে। গত 16 মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় 19 এপ্রিল, সেই থেকে 1 জুন পর্যন্ত মোট 7 দফায় ভারতের 543 লোকসভার আসনে ভোট নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় 65 কোটি ভারতীয় ভোটার ভোট দিয়েছেন। এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদীর সরকার গঠনের কথা বলা হলেও হাল্লা ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।